আরে বাবা, হেনার বিকির আশীর্বাদ তো শুরু হয়ে গেছে। এদিকে হেনার মা বিকিকে আশীর্বাদ করতে ব্যস্ত, আর অপর দিকে আমাদের বিকির মা হেনাকে আশীর্বাদ করছে, আর চারিদিকে আশীর্বাদ করার জন্য সবাই ওদের ছেকে ধরে দাঁড়িয়ে আছে। তাই আজকের এই জমজমাট ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আজ তো বিকি হেনার আশীর্বাদ পর্ব চলছে, আর ইতিমধ্যে সবাই বাড়ির উপস্থিত হয়ে গিয়েছে, আর অনেক মজার মজার গেমও খেলা হয়ে গিয়েছে। কিন্তু এইবার শুরু হবে মূল পর্ব, মানে আশীর্বাদ। তাহলে বন্ধু, আমাকে একটা থ্যাঙ্কসও এখনো পর্যন্ত জানালি না কিন্তু। কেন রে, তোকে আবার থ্যাঙ্কস জানাতে যাব কি জন্য? আরে, আমার এই যে একমাত্র শালি, তাকে নিয়ে তুই যে বসে আছিস সেটা তো আমার সৌজন্যে, তা তার জন্য তুই আমাকে থ্যাঙ্কস বলবি না? এই শোন, তোর শালির আমাকে পছন্দ হয়েছিল তাই আজকে আমার সঙ্গে, এখানে তোর কোনো ক্রেডিট নেই। ও বাবা, এই ব্যাপার নাকি? আমার কোনো ক্রেডিট নেই? আরে, তোকে আমাদের বাড়িতে পুজোতে কে নিয়ে এলো? হ্যাঁ, আমার শালিটার একটা হিললে করার জন্য তোকে এন্ট্রি করালাম, হ্যাঁ, হিরোর মতন করে। আর যদি পরিচয়টা নাই করাতাম তাহলে কি আজ তোর কপালে জুটতো আমার শালি? কি ব্যাপার কি বলতো রাজ, তোর কি হঠাৎ হিংসা হচ্ছে? বৌদিভাইকে কি বলবো নাকি? তোর কি তোর শালিকে নিয়েও কি ঘর করার ইচ্ছা ছিল নাকি? আরে থুড়ি থুড়ি, তুই কি বলছিস কি রে বন্ধু? শালি সে তো আধা ঘর বাড়ি বটেই, একটু তো হচ্ছে বুকের ভেতর কষ্ট, কি আর বলবো বল। ওহ রাজদা, তুমি থামবে এবার। ও বাবারে বাবা, এই না সত্যি তোমার সেই গেল না, সারা জীবন আমার পেছনে না লাগলে তোমার যে মনে হয় মানে ভাতে ভাত হজম হয় না। বৌদি ভাই, ও বৌদি ভাই, এদিকে আবার এসো এসো, শীঘ্রই এসো। হ্যাঁ, কি বলছো ভিকি, দাঁড়াও যাচ্ছি। এই বলে ডোনা তো ভিকির কাছে চলে গেল। কি হয়েছে কি? আরে তুমি আবার এখানে এসে কি গন্ডগোল পাকাচ্ছো গো? আরে বৌদি ভাই, আমার বন্ধুটার কিন্তু ক্যারেক্টার খারাপ হয়ে যাচ্ছে, সাবধান করে দিলাম, আমার বউয়ের দিকে নজর দিচ্ছে কিন্তু। কি বলছে ভিকি? চি 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 চি, তোমার জন্য না। এই ভিকি ছাড়ো তোর কথা, ও চিরটা কাল এমন করে। উফ, করবো না এরকম, আমার শালি বলে কথা, আমার আধা ঘরবাড়ি ছিল, এতদিন আমার বাড়িতে ছিল, সবসময় তো চোখের সামনে দেখতে পেতাম, এবার তোর ভিকি কেড়ে নিয়ে চলে যাচ্ছে, আর তো চোখের সামনে দেখতেও পাবো না। তবে একদিকে জানো তো না, ভালোই হয়েছে, আপদটা বিদায় হলো এতদিনে। কি রাজদা, তুমি আমাকে আপদ বলতে পারলে? আমি তোমাদের ভাই আপদ? আমাকে বিদায় করে তোমরা ভালো থাকবে? এই হলো এতদিনে, আমি কিন্তু খুব কষ্ট পেলাম, এটা কিন্তু আমি একদম আশা করিনি রাজদা তোমার কাছে। আরে হেনা, তুই জানিস না তো রাজদা চিরকাল তোর পেছনে লেগে আনন্দ পায়, আজকেও তোর সঙ্গে মজা করছে, ওর যে কত কষ্ট হচ্ছে সেটা আমি জানি রে। ডোনা তুমি কোথায়? আমাকে সামলাও, ধরো, আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে, আমার শালি চলে যাচ্ছে, ডোনা খুব কষ্ট হচ্ছে আমার। এই এই কি হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ, এবার কিন্তু আর কি লিমিট ছাড়িয়ে দিচ্ছে, চলো ওদিকে। উফ, কি গো তুমি, কোনো এবারে ইয়ে নেই তোমার। ধ্যাত, একটু মজা না করলে আর হয়? আচ্ছা এক বাদ মে পুছেই দি কে, তোমাদের ননদেরা এখনো আয়া নেই? কি হলো বলতো রোনা, মা তো ভীষণ রেগে আছে জানিস, বারবার মনে হয় ফোনে ট্রাইও করছে, দিদিরা তো ফোনও ধরছে না। আচ্ছা, তখন থেকে অনেকক্ষণ ধরে একটা কথা মাথায় ঘুরছে আমার, সেটা হলো যে এদের তো খুব সুন্দর সাজিয়েছে গুজিয়েছে, লোকজনের বসারও জায়গা আছে, সবাই মিলে অনেকক্ষণ ধরে মালাবদল চললো, অত গেম মেম চললো, কিন্তু আসল জিনিসের তো কোনো ব্যবস্থাই দেখতে পাচ্ছি না রে পরি। আরে পিঙ্কি দিদি, বোঝো না কেন, এই তো শুরু হবে এবার আশীর্বাদ। আরে ধুর বাবা, এই তো আশীর্বাদ ভাশীর্বাদের কথা কে বলছে, তোর আর বুদ্ধি হবে না পরি। আরে আমি বলছি খাওয়ার কথা, খাওয়া দাওয়ার তো কোনো গল্পই হচ্ছে না দেখছি, খাওয়ার কোনো গন্ধও পাচ্ছি না ভালো মন্দ রান্নার, বিয়ে বাড়িতে ভালো ভালো গন্ধ বেরোয়, অতি চারদিক পেট ভরে যায়, আমি তো গন্ধ শুকিয়ে বুঝি আছি কি খেতে চলেছি, কিন্তু এখানে তো কিছু বোঝা যাচ্ছে না, কি হবে বলতো? হ্যাঁ, এইটা কিন্তু পিঙ্কি দিদি তুমি ঠিকই বলেছো, এখানে কিন্তু কোনো খাবার গন্ধ বেরোচ্ছে না, আমি এক কাজ করি বুঝলে, বন্ধুর কাছে গিয়ে জেনে আসি, তবে এমনও হতে পারে হয়তো এখানে খাবার আয়োজন করেনি। তাহলে কেন এলাম রে? ও বাবা, যদি বুঝে এসেছি শুধু পেট ভরে খাবো বলে, এ মা, খাবার যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে পরে আমি বাড়ি যাবো রে, আমার খুব খিদে পেয়েছে, খেয়ে দিয়ে আসবো খুনি। আরে দাঁড়াও দাঁড়াও, ও তুমি না খুব উঠোবাটা করো, বলছি তো আমি জেনে আসছি, দাঁড়াও এখানে।
আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির মেয়ে মানে গীতা, মিতা আর রীতা চলে এলো। এ দিদি তাড়াতাড়ি চল, আজকে মা আগুন হয়ে থাকবে রে। এই চুপ কর তো, তোর জন্য দেরি হলো। এ কখন থেকে বলেছি বলতো তোকে, দেখ সব কিছু হয়ে গেল, এখন আমরা আসছি, কি বলবে বলতো মা? আরে ধরতারি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক না করে চল, আরো দেরি হয়ে যাচ্ছে তো। বলি কি ব্যাপার বলো তো গীতাদি, তোমাদের এখন আসার সময় হলো? হ্যাঁ জানো মা কখন থেকে তোমাদের ফোনে পাচ্ছে না, ফোন করছে, কি ব্যাপার? তোমরা ফোনও ধরছিলে না, সব তো হয়ে গেল। আরে ইন্দু মাকে ম্যানেজ করতে হবে, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো আমি সেই সকাল থেকে দেরি হয়ে বসে আছি। এই যে এই যে এই যে এই যে ইনি ইনি সব থেকে লেটুস, চিরকাল ওর সব কিছুতে দেরি হয়, আমি কি করবো বলো তো? আরে চিঠি 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 জানি না, আমি কিচ্ছু জানি না। যাও না এবার, যাও মায়ের বকা খাবে, দেখো গা এদিকে আশীর্বাদ শুরু হবে এক্ষুনি, তোমরা না এলে হতো বলো তো? তোমাদের জন্যই তো সব দেরি হয়ে দাঁড়িয়ে আছি। ও বাবা বাঁচালে বাঁচালে বৌদি, উরি বাবারে, আমি তো ভাবছিলাম আশীর্বাদ হয়ে গেছে, আজকে নিঘাত মায়ের কাছে গিয়ে খাবো। ঝার যাকে বাবা আশীর্বাদ শুরু হয়নি তাহলে? আরে হবে কি, বাড়ির মেয়েরাই আসেনি, আশীর্বাদ শুরু হয়ে যাবে, এটা কেমন কথা বলছো বলো তুমি? তা মাম ও মাম তুমি এসেছো মাম। ও মা তোর আবার কি হলো রে, কোথায় তোর দিদি ভাই সব, কোথায় তুই এখানে একা? আরে দূর বাবা ওরা তো দাঁড়িয়ে আছে, কিন্তু আমার খুব কিদে পেয়েছে মামাম, এখানে না ওরা কোনো কাদার ব্যবস্থা করেনি মামাম। এই মরেছে ওই মেয়েটাকে নিয়ে আমি পাগল হয়ে যাবো মামাম, বাড়ি চলো বাড়ি চলো, এখানে থেকে কোনো লাভ নেই মামাম। হে ভগবান, আরে উফ দাঁড়া দাঁড়া, আরে পিঙ্কি, হে ভগবান কে বলেছে মা এখানে খাওয়া দাওয়া হবে না, এত বড় অনুষ্ঠান দেখছো না? আরে এখন তো ক্যাটারার সিস্টেম, সব খাবার বাইরে থেকে রেঁধে বেড়ে নিয়ে আসা হবে, কে বলেছে খাবার আয়োজন করা হয়নি? কেন পুরি তো বললো, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আরে বাবা ওই জন্য গন্ধ বেরোচ্ছে না, যা 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 বস গা, গে খেলা কর, আশীর্বাদটা হতে দে তবে তো খাওয়া হবে। যাক বাবা বাঁচলাম, তার মানে আজও জোর খাওয়া দাওয়া আছে, তাহলে আর বাড়ি গিয়ে লাভ নেই বাবা। মামা আমি না ওই একটা কেক আমার ভাইয়ের পকেটে আসার সময় ঢুকিয়ে দিয়েছিলাম, আমি জানতাম তো এখানে দামাদোলের বাজার, খাওয়া দাওয়া কি যে হবে তার ঠিক ঠিকানা নেই, এখন বরং তাহলে আমি কেকটাই খাই, একটু টিফিন হয়ে যাবে। কিরে পুরি কেমন আছিস, এদিকে তো দেখছিস না পাত্তাই দিচ্ছিস না, কি ব্যাপারটা কি? বাবা তুবাইদা বলি, তোমার কি মাথা ঠিক নেই, একদিনে মানুষকে কবার জিজ্ঞেস করে ভালো আছো কিনা, একটু আগেই তো জিজ্ঞেস করলে, আর কি যেন বলছিলে, আমি তোমায় চিনতে পারছি না কেন, আমি তো কালো, আমি তো ভালো নই, ওই যে মুন্ডি দিনে মৌরিদির কাছে গেছিলে না ধবধবে গায়ের রং দেখে, তো কি হলো পাত্তা দিল না? আরে আমাকে পাত্তা দেবে না কেউ, সেটা কখনো হতে পারে, ভাবলে কি করে? আরে আসলে মেয়েরা একটা ধানি লঙ্কা বুঝলি তো, ওই জন্য ভালো লাগলো না, ওই জন্য এলাম তোর সাথে একটু বন্ধুত্ব করতে। কিন্তু আমার এখন সময় নেই তোমার সঙ্গে কথা বলার গো, আমি এখন হিনা মাছিমনির কাছে যাব কথা বলতে। বাবা কত দেমাক, আমার সাথে কথাই বললো না, পাত্তা না দিয়ে চলে গেল। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে, এর সোদা আমি নেব। ও বন্ধু সব ঝিমিয়ে গেল কেন, এতক্ষণ তুমি সুন্দর সুন্দর গেম খেলছিলে গো, আমাদের কিছু খেলা নেই, আর কিছু হবে না, একটু জেবিএল চালাও, আমরা একটু গুম গুম করে শব্দে নাচি। আরে বন্ধু হবে না মানে, একটু বাদেই চলবে ডিজে, নাচবো আমরা জমিয়ে তালে তালে। ওরে বাবা বুনুরে তাহলে তো দারুণ ব্যাপার, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা দা। একটু বই কি কার সঙ্গে বলছি নিয়ে কথা বলবি, ওই তো আমার সঙ্গে কথা বল, আমি তো কথা বলার জন্য দাঁড়িয়েছি, আমার সঙ্গে সচরাচর কেউ কথা বলে না বুঝলি, কি কথা বলতেই পারিস? কে রে এ হনুমানের মতন এই মেয়েটা, এ কি বলছে, ওর সাথে নাকি আমি কথা বলবো? এ তুই ভাবলি কি করে, তোদের সাথে আমি কথা বলবো? আমি না যত্তার সঙ্গে কথা বলি না বুঝলি তো, আমার একটা লেভেল আছে আলাদা বুঝলি। ও বাবা তোর তো খুব অহংকার রে, হ্যাঁ তুই কথা বলতে তো কি, দেখবি তোর অহংকারের পতন হবে একদিন। এই তুই আমাকে অভিশাপ দিচ্ছিস নাকি রে, শোন শকুনের অভিশাপে না গরু মরে না বুঝলি, তুই মরবি। এই কি বলি, আরে কুশ তোমার সাথে না একটা সিক্রেট কথা আছে বুঝলে। আরে জিদ্দা হ্যাঁ বলো বলো। আরে বলছি না এই যে তুমি এত ডোলে সোলে বানিয়েছো, এত সুন্দর তাগড়া তাগড়া বডি, কি করে একটু সিক্রেটটা আমায় বলবে, আমারও না খুব ইচ্ছা ছিল, আর তোমার বৌদি ভাই তো সব সময় আমাকে জিমে জিমে যেতে বলে, কিছুতেই আর যেতে পারি না। আরে সে আর এমন কি, আমি আজকে থেকে সেই ছোটবেলা থেকে তাও কমপক্ষে 10-12 বছর ধরে, ওরে বাবা 10-12 বছর ধরে,
ওই জন্যই এত সুন্দর তোমার বডি। আহ কুশ, বেশ ভাই বেশ, দারুণ বানিয়েছো, তোমার মাসলগুলো সত্যি এত ভালো, আমার আর কিছুই হলো না বুঝলে, এই সংসার করে আর কিছু হয় না। হেলো হাই বাই বাই, একা একা এসে তো আর কথা বলতে পারছিলাম না, ভালোই হয়েছে তুমি এসেছো। আচ্ছা দাদা, আপকা ইতনা সুন্দর ডুলে সুলে কেসা হুয়া, ই সব কেসে ম্যানেজ করতে হ্যায় আপ, মেরে হাজবেন্ড তো ই সব কুছ নেই করতা, আমি তো করে বলি বুড়ি হচ্ছে বুড়ি হচ্ছে, একটু যাও যাও জিমে যাও, তোরা এক্সারসাইজ কর লো, নেই তো রোগ ধর জায়েগা, মগর ইয়ে তো মেরা বাত সুনতাই নেই, আপ কুছ ওকে কুছ বাতাও, ক্যা খানা পড়েগা, কেসে রহনা পড়েগা, কহাঁ কহাঁ জিম হ্যায় ইয়াহাঁ পে। আরে বৌদি ভাই, এসব আর এমন কি, আরে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবে আমার কাছে, আমি ট্রেনিং দিয়ে করে দেবো, চিন্তা নেই। বৌদি ভাইয়ের যখন খুব পছন্দ বডি শডি, তখন তোমারও মেনটেন করা উচিত ছিল, জিমে ভর্তি হয়ে যাও, আমি তোমাকে ট্রেনিং দিয়ে করে দেবো। আরে বলছো বলছো ভাইয়া, হেল্প করবে তুমি? কেন নয়, তুমি আমার সম্বন্ধে বলে কথা। একদম সেই বলা, এই এই তো এই মকায়ে, লাগ যাও লাগ যাও, মেরে তো হাজবেন্ড কা ডোলে চলে হোগা, ইয়ে তো মেরা বহু দিন যে স্বপ্না তা। আচ্ছা মাসিমা, এবার চলুন, অনেকটা দেরি হয়ে গেছে, আশীর্বাদ এবার সেরে ফেলা যাক। হ্যাঁ ইন্দু, তুমি ঠিক বলেছো। আচ্ছা বিয়ান, চলুন আর শুভ কাজে দেরি করে লাভ নেই, অনেকক্ষণ তো হলো। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ ইন্দু, এই তো চলো চলো যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে সবাই তো আশীর্বাদের তালা নিয়ে আশীর্বাদ করার জন্য পুরো রেডি হয়ে গেল। বিয়ান, আপনি হলেন ছেলের মা, নিন নিন আমাদের মেয়েটাকে একটু ভালো করে আশীর্বাদ করুন। সে আমি আপনি বললেও করব না বললেও করব, কারণ আমার এটা ঘরের লক্ষ্মী বলে কথা। আর দেখতে দেখতে বিকির মা হেনাকে আশীর্বাদ করতে লাগলো। অনেক বছর বাঁচো মা, আমার সংসারটা তোমার হাতে তুলে দিচ্ছি, আলো করে রাখবে, আমার ছেলেটা কিন্তু খুব ভালোবাসে তোমায়, ওকে কিন্তু একটু দেখে রেখো মা। হাগো কই গেলে, এসো এসো আশীর্বাদ তো সেরে নাও। এই তো আমার পুত্রবধূকে আমি মন প্রাণ দিয়ে আশীর্বাদ করলাম, খুব ভালো থাকো মা, আমার ঘরটাকে মা লক্ষ্মীর মতন আলো করে রাখো তুমি। নিন বিয়ান নিন, এবার আমার ছেলেটাকেও তো আপনি একটু আশীর্বাদ করুন, তো আমার ছেলে, আমার তো জামাই নয়, হীরের টুকরো ছেলে আমার জামাই হয়ে আসছে, আমার মেয়ের অনেক ভাগ্য, নতুন জীবন শুরু করতে চলেছো, খুব ভালোভাবে যেন তোমাদের জীবন কাটে, আমার মেয়েটা তোমার হাতে তুলে দেবো বাবা, ওকে একটু ভালো করে বুঝে শুনে নিও মানিয়ে। বাবা জীবন, অনেক আশীর্বাদ করলাম তোমায়, আর ছোট্ট সবচেয়ে আদরের মেয়েটাকে তোমার হাতে তুলে দেবো, তুমি ওকে দেখে রেখো বাবা, ওকে একটু দেখে রেখো। এই নাও মা, এইটা আমাদের বংশের রীতি, এই হারটা আমাদের বাড়িতে যেই বউ হয়ে আসে তাকেই দেওয়া হয়, তাই এটা আমি তোমাকে দিলাম, এটা আমার শাশুড়ি মা আমায় দিয়েছিল, ধরো ধরো ধরো। এই যে বাবা জীবন, আমরা গরিব শরীর মানুষ, এই হারটা তোমার আশীর্বাদে তোমায় দিলুম, এটা নাও বাবা, এটা পড়ো। বন্ধুরা দেখতেই তো পেলে, আজ আমাদের ভিকি আর হেনার আশীর্বাদ হয়ে গেল, সবাই মিলে হই হই করে খুব আনন্দ করে আশীর্বাদ করা হলো। তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি, তবে এখনো কিন্তু অনেক চমক বাকি, তাই পরের এপিসোডগুলো মিস করো না দেখতে। আজকের মতো শেষ করছি, টাটা।